ইউটিউবে জনপ্রিয় একজন ইউটিউবার নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন, বাস সে বাতিল। ইমাম মাহদি নিজে কখনো নিজেকে মাহদি দাবি করবেন না। কুল্লু মানি দাল মাহদুইয়া ফাহুয়া কাযাবুন বাতিল। এবং মাহদি যেই কেউ দাবি করুক, তার ব্যাপারে চিন্তা ভাবনার স্টাডি করার কোনো দরকার নেই, চোখ বন্ধ করে সে বাতিল। কারণ যদি সে প্রকৃত মাহদি হতো কখনো বলতো না যে আমি ইমাম মাহদি। ইমাম মাহদি কখনো নিজেকে মাহদি পরিচয় দেবে না, সে পালাবে। তাকে মাহদি বলে মানুষ ধরতে যাবে, সে আরো পালিয়ে যাবে, নিজে আত্মরক্ষার জন্য পালিয়ে যাবে। এত বড় উম্মতের বোঝা সে নিতে মোটেও চাইবে না। তারপরে সাতজন আলেমের নেতৃত্বে 313 যারা মাহদি শনাক্ত করে ধরবে, ওরা বলবে যদি দায়িত্ব না নেওয়া করে তলোয়ার দিয়ে তোমার কাজ সাফ করে ফেলবো আজকে। যখন দেখবে যে এখন মেরেই ফেলবে এরা আমাকে, তো কি করবে, ঠেকায় পড়াচ্ছে। এই হলো ওনার অবস্থা, বুঝেন না, তলোয়ারের ডরে উনি দায়িত্ব নেবেন। আর আরে এই লোক ইউটিউব খুলে আই এম মাহদি, এটা মিথ্যুক, চরম মিথ্যুক, মিথ্যাবাদী, কাজ্জাব। হয়তো বা ভিতরে ভিতরে দেখবেন ইহুদিদের জায়নিসদের দালাল, জায়নিসদের দালাল। সত্য ইমাম মাহদিকে কলুষিত করার জন্য এরা একটা চেইন তৈরি করতেছে ভণ্ড মাহদিদের, যাতে আমরা আসল জন যেদিন আসবে তাকেও ভণ্ড মনে করি। এই জন্য একটা চেইন তৈরি করতেছে, এটা করা হয় এজেন্ডা বাস্তবায়ন করে। এলে মিথ্যাবাদী কোনো সন্দেহ নেই। আর ইমাম মাহদি আসবে কাবা শরীফে বাংলাদেশে আসলো করতে, বুঝেন না। যা এটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, একে গ্রেপ্তার করে উচিত শিক্ষা, যথাযোগ্য শাস্তি দেওয়া, যাতে সে জাতিকে বিভ্রান্ত করতে না পারে।